তো আমি এখন আমাদের ভিলার সামনে দাঁড়িয়ে আছি। ভিলাগুলো অনেক সুন্দর, রেড ব্রিক দিয়ে করা ওদের ভিলাগুলো, খুবই সুন্দর। ভিতরে ঢুকবো, ভিতরে কি আছে ভিলার ভিতরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে চলে আসছি আমরা গাজীপুরে রাজেন্দ্রপুরের থার রিসোর্টে। থার রিসোর্টে আমরা আজকে একদিন থাকবো, তো একটু এইমাত্র চলে আসছি। থার রিসোর্টে আসতে হলে, ঢাকা থেকে আসতে হলে গাজীপুরে চৌরাস্তা হয়ে তারপরে রাজেন্দ্রপুর আসতে হবে। ক্যান্টনমেন্টের সামনে দিয়ে 10 মিনিটের রাস্তা হবে, হাতের ডান দিকে একটা রোড নিয়ে ঢুকতে হয়। আমি ডিসক্রিপশন বক্সে এখানে আসার লিঙ্কটা দিয়ে দিব কীভাবে আসতে হবে। আমরা প্রিমিয়াম ভিলা নিয়েছি। প্রথমে আমার এই ব্লগে আপনারা ভিলা দেখতে পাবেন, ভিলার মধ্যে কী কী আছে এটা শেয়ার করবো আপনাদের সাথে। এখন আসি আমরা রিসেপশনে, আমরা এইমাত্রই আসছি রিসেপশন থেকে। এই যে ব্রোশিয়ার নিলাম, কী কী আছে ভিতরে, এই ব্রোশিয়ারে দেওয়া আছে, ওই অনুযায়ী ঘুরতে হবে। রিসোর্টটা অনেক বড়, আর ভিতরটা টুরেই দেখাও। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, নাও। থ্যাংক ইউ। এই যে আপনাদের ভাইয়া ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। ব্রেকফাস্ট করবে এখন আমরা? হ্যাঁ, আমরা একটু আর্লি আসছি যেহেতু ট্রাফিক জ্যাম একটু পরেই, যেহেতু ওয়ার্কিং ডেজ, ওয়ার্কিং ডেজের কারণে ট্রাফিক জ্যাম একটু বেশি হবে, এর জন্য আমরা একটু আর্লি চলে আসছি। আর এখানে আমরা সাথেই থাকবেন? হ্যাঁ, এখানে আমরা ব্রেকফাস্ট করব আর সাথেই থাকবেন। রিসেপশনে বসে এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি। ওদের রিসেপশনটা অনেক সুন্দর, বসার জায়গাটা অনেক সুন্দর করছে। রিসেপশনের পাশে এখানে আছে পুল গেম, আর কেউ যদি অসুস্থ থাকে তাহলে অক্সিজেনের ব্যবস্থা আছে, কেউ যদি অসুস্থ থাকে রোগীর বেডের ব্যবস্থা আছে, তারপর অক্সিজেনের ব্যবস্থা আছে, খুব সুন্দর। এখন আমরা এই যে বাগে নিয়েছি, বাগেতে করে এখন ভিলার দিকে যাচ্ছি। এই তো আমরা এখন আমাদের ভিলার দিকে যাচ্ছি, ভিলাতে গিয়ে লাগেজ ব্যাগ রেখে তারপরে রেস্টুরেন্টে যাব সকালে নাস্তা করার জন্য। আমরা আসলে নাস্তা করি নেই, বাসা থেকে খুব সকালে বের হয়েছিলাম, এখন গিয়ে ওখানে নাস্তা করবো আগে, তারপরে সব জায়গা ঘুরবো। আর আপনাদের সাথে আগে ভিলাটা শেয়ার করবো, ভিলার ভিতরে কী কী আছে আমাদের। আমাদের ভিলার সামনে দাঁড়াই আসছি। ভিলাগুলো অনেক সুন্দর, রেড ব্রিক দিয়ে করা ওদের ভিলাগুলো, খুবই সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লাগছে, অনেক নিরিবিলি, খুবই ভালো লাগছে। এখানের এই ডেকোরেশনটা অনেক সুন্দর, না? গাছ দিয়ে, এটা কিন্তু খেজুর গাছের একদম ইয়াটা, নিচের অংশটা। এগুলো হচ্ছে গাছের, ওই যে আমরা গ্রামে মুড়া বলি আর কি, গাছের একটা গোড়া আর এদিকে একটা ইয়ে রাখছে, খুব সুন্দর না? সারিসুটের যে ভিলাটা আমরা নিয়েছি, আমি এখন দাঁড়িয়ে আছি সেই ভিলার সামনে। এই ভিলার মধ্যে 3টা রুম আছে। আমরা আসছি অটম প্যাকেজে, আমরা একদিন থাকবো, ভিলার ভিতরে কি আছে চলুন তাহলে দেখা যাক। আর এটার ভিতরে কিন্তু 3টা রুম, ভিলাটা পুরোটাই আমরা নিয়েছি। এই যে একটা রুম, এদিকে একটা, এদিকে 3টা রুম টোটাল। এটা হচ্ছে আমাদের রুম, আর ভিলাটা পুরোটাই কিন্তু আমরা নিয়েছি। আর রুমে ঢোকার সাইডেই এই যে একটা সোফা রাখছে ওরা বসার জন্য, আর এখানে দু সাইডে দুইটা চেয়ার রাখছে, আরো এখানে বসে গল্প করা যাবে আর কি বসে বিকেলে। এখন আমি আমার রুমে ঢুকবো,
ঢুকতেই দরজার সাইডে এই যে একটা আলমিরা রাখছে ওরা সবকিছু রাখার জন্য, একটা সেফ আছে ভিতরে, সেফটা দেখা যাচ্ছে না, আসলে অন্ধকার তো, সেফটা কালো দেখা যাচ্ছে না। এই তো আলমারির সাইডে এখানে একটা ডেস্ক আছে, ডেস্কের মধ্যে এই যে পানি রাখছে ওরা, দুইটা কাপ রাখছে, তারপর চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য ইয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে ওদের, সবকিছু কফি, তারপরে ব্ল্যাক টি, সুগার সব দেওয়া আছে। আমাদের বেড, এখানে রয়েছে এসি রিয়া রাখছে, এসি রিমোট, টিভি রিমোট, আর এসি রিমোট, টেলিফোন। আর আমরা এক্সট্রা একটা বেড নিয়েছি, এটা এখনো সেট করি নাই, কারণ আমার দুটো বাচ্চা আছে, একটার বয়স হয়েছে 16, একটার বয়স হয়েছে 11, তো ওদের জন্য আমরা একটা আলাদা এক্সট্রা বেড নিয়েছি। আর এই সাইডে রাখছে ওরা একটা মিরর, ড্রেসিং টেবিল, আর এখানে হচ্ছে টিভি, আর এই সাইডে আরেকটা সিঙ্গেল বেড আছে। নমস্কার, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে উপরটা, সিলিংটা দেখো কত সুন্দর করে দেখো, ছোট একটা আয়নাও রাখছে, আবার এই যে বড় গ্লাসও আছে, আবার ছোট গ্লাসও আছে, হাউটাই তো, আর এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য, বড় আছে, ভীষণ বড়। এই তো আমাদের ভিলা ট্যুর আপনাদেরকে দেখালাম, তো ভিলার মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে আপনাদের কাছে সবই তো বললাম, আপনারাও আসবেন, আমরা আসলে অটম প্যাকেজে আসছি, আপনারাও আসতে পারেন। আর ভিতরটা বিশেষ করে অনেক সুন্দর, আর সারা রিসোর্টের ভিতরে মানে সবুজ গাছপালা ভর্তি, তো ভিতরটা আর একটা ভিডিওতে আমি শেয়ার করবো, এখন শুধু আমি আপনাদেরকে আমাদের ভিলাটা শেয়ার করলাম, ভিলার মধ্যে কী কী ফ্যাসিলিটি আমরা পেয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।